ঘরের কাটায় তখন দুপুর ১২টা, অফিসে ঝুলছে তালা, মাথা হেড মন্ত্রের। সকাল ১০টা থেকে অফিস খোলার কথা থাকলেও দুপুর ১২টায় সরকারি অফিসে ঝুলছে তালা। সঙ্গে সঙ্গে শোকজ করলেন সেই আধিকারিককে। এদিনের মন্ত্রীর এই পদক্ষেপে সরকারি কর্মচারী মহলে থরথরে উঠল কম্পন, খুশি রাজ্যের জনগণ। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মসংস্কৃতির হাল দেখে হতবাক মন্ত্রী। শুধু নিজের দপ্তরে নয়, যে কোনো দপ্তরে আচমকা গিয়ে ওঠেন মন্ত্রী সুধাংশু দাস। সাধারণ মানুষ যাতে সুষ্ঠু পরিষেবা পায় এবং হয়রানির শিকার না হতে হয় তার জন্য এই পদক্ষেপ। আর তার এই পদক্ষেপে একদিকে যেমন সরকারি কর্মচারীদের রাতের ঘুম উড়েছে, তেমনি মন্ত্রীর এই পদক্ষেপের ফলে খুশি হচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ, করছেন ভূয়সী প্রশংসাও। সুধাংশু দাস মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের অফিসের কাজের পাশাপাশি ফিল্ডও ভিজিট করছেন, সে মোতাবেক তিনি বিভিন্ন অফিসে গিয়েও ভিজিট করছেন। পাশাপাশি অফিসের কর্মসংস্কৃতি ঠিকভাবে চলছে কিনা সে সব বিষয়ে খবরাখবর নিচ্ছেন। অফিসে কর্মচারীরা যাতে সময় মতো আসেন ও যান হুঁশিয়ারি দিয়েছিলেন আগে, কিন্তু কিছু কর্মচারী মন্ত্রীর এই নির্দেশের তোয়াক্কা না করে দিব্যি নিজের ইচ্ছে মতো অফিসে আসা যাওয়া করছে। সেই দিকে নজর রাখতে মন্ত্রী প্রায়ই বেরিয়ে পড়েন বিভিন্ন দপ্তরের খোঁজ নিতে। এর অঙ্গ হিসেবে শনিবার শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনুর শুকর ফার্ম পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস। সঙ্গে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্য আধিকারিকেরা। রাজ্যের বেকারদের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী করে তোলার প্রয়াসে কাজ করা হচ্ছে। সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়, তাই এই দপ্তরগুলির মাধ্যমে কিভাবে বেকারদের কর্মসংস্থান করা যায় সেই প্রচেষ্টা চলছে। শনিবার বীরচন্দ্র মনো এলাকা পরিদর্শনের সময় মন্ত্রীর নজরে আসে অফিসে দুপুর ১২টার পরেও তালা দেওয়া রয়েছে, মনো ভেটেনারি সাব সেন্টারের কর্মীর কোনো খবর নেই। তিনি সঙ্গে সঙ্গে দপ্তরের আধিকারিককে নির্দেশ দিয়েছে এই অফিসে যে সকল কর্মচারীরা কর্মরত তাদেরকে শোকজ করার জন্য। রাতেই ওই অফিসে কর্মরত আধিকারিককে শোকজ করা হয়েছে। বীরচন্দ্র মনো এলাকা পরিদর্শন শেষে শান্তির বাজারে এসবি বয়েজ হোস্টেল ও শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।